আপনারা যারা ইউএস এর ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর জন্য দীর্ঘদিন ধরে অতিরাগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা নিয়ে আজকের এই ভিডিওটি। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে ইউএস এমবেসি ঢাকা। তো সেক্ষেত্রে যেরকম অনেকেই ইন্টারভিউতে ভিসা দিচ্ছে তা বা তাদের ভিসাটা অ্যাকসেপ্ট করছে, অনেক বড় একটা অংশকে কিন্তু রিফিউজ করছে। তাই আপনারা যারা এখনও ইমিগ্রেশন ভিসার এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন নাই, আপনাদের অবশ্যই জানা দরকার কী কারণে এখন প্রচুর পরিমাণে এই ইমিগ্রেশন ভিসা রিফিউজ হচ্ছে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা যারা ইউএস এর ইমিগ্রেশন নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বা কিউতে আছেন, ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে। সেটা হচ্ছে ইদানিং কালে বা এই সময়ে খুব বেশি পরিমাণ যেহেতু ইন্টারভিউর স্লট দিচ্ছে, প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে, তাই রিফিউজালটাও অনেক বেশি হচ্ছে। আমরা দেখছি যে ইদানিং কালে অন্যান্য সকল সময়ের তুলনায় রিফিউজালটা বেশি হচ্ছে। তো কী কারণে এই রিফিউজটা হচ্ছে? আপনাদের যখনই কনসুলার অফিসার এই রিফিউজটা করবে তখন একটা রিফিউজাল লেটার হাতে দেয়। ওই লেটারের মধ্যে ডিটেলস ইনফরমেশনটা লেখা থাকে, আপনারা লেটারটা ভালো করে পড়বেন তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে যে ইউএসএর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 221-এর জি সেকশন অনুযায়ী আপনাদেরকে এই রিফিউজটা করা হলো। আর এই 221 জি সেকশন অনুযায়ী যেটা বলা হয় যে ইমিগ্রেশন ভিসার জন্য আপনি মেইনলি যেইভাবে যোগ্য হয়েছেন সেই যোগ্যতাটা আপনাকে কি করতে হবে, ইন্টারভিউ সময় প্রুফ করতে হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার হয় আপনি সাপোর্টিং কোনো ডকুমেন্ট দেন নাই অথবা আপনার রিলেশনটা প্রুফ করতে পারেন নাই, যেই জিনিসটাই আপনাকে এই ইউএসএর ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার জন্য যোগ্য করে তুলেছে, ওই জায়গায় কোনো সমস্যা থাকলে কিছুতেই আপনাদেরকে এই ভিসাটা দিবে না, রিফিউজ করবে আর দিয়ে দিবে যে ওইটা সলভ করার জন্য কি কি করতে হবে, সেটা পরে আসতেছি। তো এখানে আরও একটা জিনিস কন্ডিশন আছে যে এই লেটারটা পাওয়ার পরে এক বছরের মধ্যে আপনাদেরকে যেই যেই ডকুমেন্ট দিতে বলবে ওই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদেরকে সাবমিট করতে হবে, অথবা যদি আপনি এক বছরের মধ্যে এই সাপোর্টিং ডকুমেন্টগুলো জমা দিতে ব্যর্থ হন তাহলে এই ইউএসএর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 203G সেকশন অনুযায়ী আপনার এই ইমিগ্রেশন ভিসার পিটিশনটা স্থায়ীভাবে বাতিল হতে পারে। তো তাই আপনারা খুব শীঘ্রই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিবেন। এখন আসি যে কী কারণে আসলে এই বাতিলটা হয় বা আপনাদের কোন ল্যাকিংসের কারণে ইদানিং এই ইমিগ্রেশন ভিসাটা রিফিউজ হচ্ছে। এর মধ্যে নাম্বার ওয়ান যেই কারণ সেটা হচ্ছে যে যেহেতু এখন দীর্ঘদিন ধরে আপনাদের ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করা আছে, তাই ওই যে স্পন্সার বা জয়েন্ট স্পন্সারের যেই ডকুমেন্টগুলো I-864A, I-864 এই ডকুমেন্টগুলো বা এই ফর্মগুলো প্রপারলি ফিল আপ করা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং এই ফর্মগুলো অবশ্যই লেটেস্ট হতে হবে। এই ফর্মগুলোর মধ্যে সে যে ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং সলভেন্ট এবং ইউএসএর IRS এর যেই রিটার্নটা অর্থাৎ ইনকাম ট্যাক্সের যেই রিটার্নটা ওখানে সাবমিট করতে হয় সেটা কারেন্ট হতে হবে। আপনি যদি 21 সালে দেন তাহলে 20 সাল পর্যন্ত কারেন্ট থাকতে হবে, যদি 22 সালে দেন তাহলে 21 সাল পর্যন্ত ওই রিটার্নটা কারেন্ট হতে হবে, মানে একদম আপডেটেড ডকুমেন্টটা না দিলে তারা কি করতে পারে, এই কেসটা রিফিউজ করতে পারে। এক্ষেত্রে আপনাকে জয়েন্ট স্পন্সার বা স্পন্সারের I-864 বা I-864A এই ফর্মগুলো আপডেট করে দিতে হবে, সাথে সাথে তার যেই W-2 ফর্ম আছে বা 1099 ফর্ম আছে ইউএসএর IRS এর সেই ফর্মগুলোও সে এখানে নতুন করে ইনক্লুড করতে হবে। তাহলে মানে লেটেস্ট যেই তার ফাইন্যান্সিয়াল বা ট্যাক্স রিলেটেড ইনফরমেশনগুলো এই ইনফরমেশনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়, আর এইগুলো না থাকার কারণেই এখন মেইনলি রিফিউজ হচ্ছে। এই কারণে যখনই আপনারা ইন্টারভিউ ডেটটা পাবেন তখন আপনার পিটিশনারকে বলবেন তার যাতে লেটেস্ট ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিট
করে দেয় তাহলে এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর এরপরে হচ্ছে আপনাদের রিলেশনটা প্রুফ করাটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউতে যে আপনি যে এই ব্যক্তি আর যেই আইন অনুযায়ী আপনাকে আসলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য যোগ্য করেছে সেই যোগ্যতাটার মেইনই হচ্ছে সম্পর্কটা আপনাকে প্রুফ করতে হবে এর আগে ডকুমেন্টারিলি বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন কিন্তু এখন সরাসরি আপনি যেহেতু ওখানে উপস্থিত হয়েছেন এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ভাই বা আপনার বোন বা আপনার মামা চাচা যেই আছে সে এখন কি অবস্থায় আছে যার মাধ্যমে আপনি এই পিটিশনটা ফাইল করছেন মানে যে আপনার পিটিশনার আর যদি এটা হয়ে থাকে যে স্পাউস তাহলে তো মানে তার প্রত্যেকটা জিনিস আরও অনেক বেশি আপনাকে জানতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো রেমিটেন্স পাঠিয়ে থাকে তাহলে সেই রেমিটেন্সের ডকুমেন্টগুলো আপনার সাথে রাখতে হবে এবং আপনাদের রিলেশনটা প্রুফ করার জন্য আপনাদের রিলেটেড ছবি যতগুলো আছে ছবির মধ্যে আবার একটা ট্যাগ লাগাতে হবে যে এই ছবিটা কত সালের কোন ডেটের সেরকম ট্যাগ লাগালে তাদের বুঝতে আরও খুব সুবিধা হয় এই জন্য রিলেটেড ছবি অবশ্যই রিলেশন প্রুফ করার ক্ষেত্রে ছবিগুলো অবশ্যই নিয়ে যেতে হবে যদি ভাই বোনের অ্যাপ্লিকেশন হয় অর্থাৎ F4 ক্যাটাগরি হয় তাহলে আপনাদের ফ্যামিলি পিকচারগুলো আপনারা এখানে অ্যাড করবেন আর যদি স্পাউস F2A F2B এই ধরনের স্পাউস বা মা বাবার ক্ষেত্রে হয় তাহলে মা বাবার সাথে জয়েন্টলি আপনাদের ফ্যামিলি পিকচারগুলোর সাথে নেবেন এবং কী করবেন যদি স্পাউসের হয় তাহলে কবে বিয়ে হলো কবে তার সাথে সম্পর্ক হয়েছে কীভাবে তার সাথে যোগাযোগ হলো সে কন্টিনিউয়াস আপনার সাথে কীভাবে যোগাযোগ করছে এখনও তাদের সাথে আপনার রিলেশনটা আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে তো এই রিলেটেড সকল ডকুমেন্ট ইভেন আপনাকে কোনো রেমিটেন্স পাঠালে সেই রেমিটেন্সের কপিটাও আপনি সাথে নিয়ে যেতে হবে আর এর আগে যত বেসিক ডকুমেন্ট সেগুলো তো থাকতেই হবে অর্থাৎ সিভিল ডকুমেন্ট যেগুলো আপনি এর আগে আপলোড করেছেন এগুলোর অরিজিনাল কপি অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে আর আপনাদের এই রিলেশন প্রুফ করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো চ্যাটিং হয়ে থাকে এটা মেসেঞ্জারে হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে ওই চ্যাটিংয়ের স্ক্রিনশটগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এক্ষেত্রে যদি বাংলায় চ্যাটিংটা হয়ে থাকে তাহলে ওই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপর সেটা প্রিন্ট করে আপনারা সাথে রাখতে পারেন আর এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের কারণে এখন রিফিউজ হচ্ছে সেটা হচ্ছে যদি এই বেনিফিশিয়ারি বা ফ্যামিলি মেম্বার লাইক F4 ক্যাটাগরির অনেকেই দেখা যায় যে ফার্স্ট যেই অ্যাপ্লিকেন্ট তার হাজব্যান্ড বাইরে কোথাও ছিল ইতালিতে ছিল সৌদি আরবে ছিল ওমানে ছিল এরকম বিভিন্ন জায়গায় ছিল যখন ইন্টারভিউ ডেট এসেছে তখন সে দেশে এসে ইন্টারভিউতে অ্যাটেন্ড করছে এই পর্যায়ে আপনাদের অবশ্যই কিন্তু ওই সে রিসেন্টলি এক বছর যেই দেশে ছিল ওই দেশের একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটাকে রিফিউজ করতে পারে সে কারণে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো এমনি 5 বছর আগে 6 বছর আগে 7 বছর আগে সে অন্য একটা দেশে ছিল সেই পুলিশ ক্লিয়ারেন্সটা সে আনে না মনে করে যে আগের পাসপোর্টটা তার এই পাসপোর্টের সাথে নাই বা রেফারেন্স হিসাবে নাই কিন্তু ইউএস এমবেসি ঢাকা কিন্তু যখন টোটাল ফাইলটাকে রিভিউ করে তখন পুরনো পাসপোর্টগুলোও রিভিউ করে ওখান থেকেও জানতে পারে যে আপনি এর আগে কোন দেশে ছিলেন সুতরাং আপনারা যদি এর আগে 1 বছরের বেশি সময় অন্য কোনো দেশে থেকে থাকেন তাহলে অবশ্যই সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা এই ফাইলের সাথে যুক্ত করবেন বা ইন্টারভিউর সময় সাথে নিয়ে যাবেন এছাড়া আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমাদের দেশের যেই অ্যাপ্লিকেন্ট তারা ইউএসএ থেকে ফাইলটা প্রসেস করে আর ইউএসএ থেকে ফাইলটা প্রসেস করার কারণে ইউএসএর ভিসার এই ইন্টারভিউতে যাওয়ার আগে তাদেরকে ক্লোজলি মনিটরিং করার আসলে কেউ থাকে না তারা ফোনে অনেক কিছুই আসলে ঠিকমতো বুঝতে পারে না বা কিছু ডকুমেন্ট মিসিং থাকে সেটা নিয়েই ইন্টারভিউতে কিন্তু অ্যাটেন্ড করছে এ কারণে আপনারা যদি সম্ভব হয় তাহলে ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে আপনার সকল ডকুমেন্ট নিয়ে বসে পরামর্শ নিয়ে তারপর ইন্টারভিউতে গেলে আপনার কিন্তু অনেকটা এই রিফিউজাল কেস থেকে আপনি অনেকটা নিজেকে সেভ করতে পারবেন আর এরপরেও যদি আপনাকে রিফিউজ করেই ফেলে তাহলেও আপনি কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে যে এই ডকুমেন্টগুলো পরবর্তীতে কীভাবে আপনি দিবেন এই জিনিসটা জেনে বুঝে খুব দ্রুত আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিলে এই রিফিউজালটা থেকেও আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন আর ইউএসএর ইমিগ্রেশন ভিসার একদম প্রসেসিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলাদা করে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে যারা ওই ভিডিওগুলো দেখেন নাই খুঁজে খুঁজে প্লেলিস্টে গিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর ইমিগ্রেশন ভিসা রিসেন্টলি কেন খুব বেশি রিফিউজ হচ্ছে এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ
লিরিক ইয়া কবিরাজ কবি।